হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে মর্নিং থেকে শুরু করলাম, বাট মর্নিংয়ে আর আজকে কোনো ব্রেকফাস্ট তেমন খাওয়া হয়নি। শুধু আমি অ্যাপেল সিডার ভিনেগার খেয়েছি একটু গরম পানি দিয়ে, একদম হালকা কুসুম গরম পানি দিয়ে 2 স্পুন দিয়ে দিলাম। চাইলে আপনারা 1 টিস্পুনও দিতে পারেন। তো আজকে যেহেতু এখন আমার হলিডে চলছে, তাই কিন্তু একটু লেটে ঘুম থেকে ওঠা হচ্ছে আজকে। বিশেষ করে এভরিডে আমি আর্লি উঠে যাই, আজকে একটু লেট হয়ে গেল। এনিওয়ে, অনেকেই জিজ্ঞেস করেন যে পানিটা কি ঠান্ডা কি না। না, এটা একটু কুসুম গরম পানির মধ্যে 2 স্পুন আমি ভিনেগার দিয়ে দিলাম, অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার। এটা আমারই করা, এই রেসিপিটা আছে আমার, চাইলে আপনারা আমার ব্লগ থেকে দেখে নিতে পারেন। তো এখন আমি খেয়ে নিব। এখন প্রায় 9:30 মতো বাজে। আজকে যারা একেবারে আমার চ্যানেলটা দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চাইলে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। তো কেটো ডায়েটের এই নতুন নতুন রেসিপিগুলো কেমন লাগে, আমি তো আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি আপনাদের সাথে এবং শেয়ার করি, যাতে করে আপনারা খুব ইজিলি বানিয়ে খেতে পারেন কেটো ডায়েটের রেসিপিগুলো। এখানে আমি একটা ভেজিটেবল করব, মাশরুম আছে, ব্রোকলি, ক্যাপসিকাম, বাঁধাকপি অল্প করে, সব কিছুই পরিমাণ মতো নিয়ে নিলাম, পেঁয়াজ কুলি। তো এখন আমি মাশরুমগুলোকে কেটে নিব। আর ট্রাই করবেন এভরিডে প্রচুর পরিমাণে ভেজিটেবল খাওয়ার। কেটো ডায়েটের মধ্যে কিন্তু আপনার ভেজিটেবলটা খেতেই হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে এভাবে করে ঠিক পাতলা পাতলা করে আমি কেটে নিব। বাংলাদেশে এখন যে পরিমাণে সবজি পাওয়া যায়, শীতের সবজিগুলো দিয়ে চাইলে আপনারা এভাবে করে খেতে পারেন। যদি আপনাদের কাছে মাশরুম বা ব্রোকলি না থাকে, কোনো প্রবলেম নেই, আপনারা শাক ইউজ করবেন, পালং শাকটা খাবেন বা লাল শাক, এ ধরনের শাকগুলো খাবেন। যেহেতু স্যার বলে দিয়েছে লাল শাক খেতে পারবেন। আর এভরিডে যদি আপনি কেটো ডায়েট করে থাকেন, খুবই কুইকলি আপনার ওয়েট লুজ করতে সক্ষম হবেন, যেটা আমি করেছি এবং আরও অনেকেই করেছে। তো আপনারা যদি ঠিক এভাবে করে ফলো করেন এক এক দিন এক এক রকম করে, তো অবশ্যই ইনশাল্লাহ। এভরিডে কিন্তু সবজি খেতে কারোই ভালো লাগে না, তো আমরা যদি ট্রাই করি একটু ডিফারেন্ট ডিফারেন্ট করে খাওয়ার জন্য, তাহলে কিন্তু এই জিনিসটা আর হবে না, বোর লাগবে না, আর কেটো ডায়েট করতে অনেকটাই ইজি হয়ে যাবে। এনিওয়ে, এখানে আমি একটা সালাদ করব। আজকে খুবই মজাদার একটি সালাদ, কারণ খুব সিম্পলই আজকের আমার খাবার হবে, কারণ আমি খাওয়া কমপ্লিট করে দেন একটু বাহিরে যাব, যেহেতু এখানে আমাদের কিন্তু ক্রিসমাস চলছে, তার জন্য এই হলিডে আমাদের এখানে। আর হলিডেটা আসলে লং টাইম পেয়েছি, প্রায় 2 উইকের মতো, আরও বেশি হবে। তো খুব ভালো লাগছে, তো সেই জন্যেই আমি খুব কুইকলি আপনাদের সাথে আজকে 2টো রেসিপি শেয়ার করছি, সালাদ এবং একটা ভেজিটেবল। এখানে আমি কিউকাম্বার, শসা, টমেটো একদম অল্প করে কয়েকটি ছোটো ছোটো টমেটো ইউজ করেছি এবং লেটুস পাতা ইউজ করেছি। আর এখন কেটে রেডি করে রেখে দিলাম, এখন আমি সবজিটা করে নিব। আর একটা প্যান বসিয়ে দিলাম, অল্প করে অলিভ অয়েল দিয়ে দিয়েছি, 1 টিস্পুনের মতো হবে। আর এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম 2 কোষের মতো। এখন রসুনটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, খুব বেশি ফ্রাই করব না, যাতে করে হালকা একটা ফ্লেভার আসে। আর অনেক বেশি ফ্রাই করলে আসলে আমার কাছে ভালো লাগে না, কেন জানি অনেক বেশি ফ্লেভার চলে আসে। তো এ পর্যায়ে আমি ভেজিটেবলগুলো সব দিয়ে দিচ্ছি। আর ভেজিটেবলের মধ্যে কিন্তু আমি পানিও দিয়ে রেখেছিলাম, যাতে করে পানিটা দিয়ে একবারেই সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো একটু লবণও দিয়ে দিলাম, আর যদি মনে হয় আর একটু পানি প্রয়োজন হবে তাহলে আর একটু দিয়ে নিব, কারণ একদমই কিন্তু কাঁচা খেতে ভালো লাগে না, জাস্ট একটু হলেও বয়েল হতে হবে, যাতে করে 70 বার আমি চিবোতে পারি, নয়তো বা কিন্তু ভেজিটেবলটা কোনোই উপকারে আসবে না। তো এখন আমি একটু ঢেকে দিলাম। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে একটু আবারও নেড়ে চেড়ে দিব। আর দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসছে।
তো এখন কিন্তু হয়ে গিয়েছে, খুব একটা টাইম লাগেনি, আর পানিওর কিন্তু খুব একটা প্রয়োজন হয়নি, যতটুকিনি পানি ছিল ওটুকের মধ্যে কিন্তু বয়ল হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি, আর খুব সুন্দর একটা স্মেল আসছে। আসলে এই ধরনের সবজিগুলোতে আসলে অনেক বেশি স্পাইসি বা অনেক মশলা কিছু দিলে ভালো লাগে না, একদমই নর্মালি খেতে ভালো। তো কোয়েল পাখির এক টুকরো মাংস নিয়ে নিলাম, অর্ধেকটুক, একদমই ছোট। চাইলে আপনারা কবুতরের বাচ্চা খেতে পারেন, এটা কোয়েল পাখির বাচ্চা। আর যেহেতু এখানে আমার অ্যাভেলেবেল কবুতরের বাচ্চা পাওয়া যায় না, আমরা কোয়েল পাখিটাই খেয়ে থাকি, আর ভীষণ ভালো লাগে, টেস্টটা প্রায় কবুতরের বাচ্চার মতোই লাগে। তো এই হলো আজকে আমার দুপুরের মেনু, একেবারেই সিম্পল। তো এই পর্যায়ে আমি দেখাচ্ছি কিভাবে করে সালাডটা আমি করে থাকি, আর খুবই মজাদার। চাইলে আপনারা যে কোনো সময় সালাডটা করে বা বাসায় যখন গেস্ট আসে তখনও কিন্তু করে খাওয়াতে পারেন, খুবই মজা লাগে। এখানে আমি বাটারের মধ্যে বাদাম, হাফ কাপের মতো বাদাম ফ্রাই করে নিচ্ছি। তো বাটার দিয়েই কিন্তু বাদামটা ফ্রাই করতে হবে, এতে করে কিন্তু গুড ফ্যাটটা কিন্তু ভালো হবে, আর আপনার ওয়েট লুজ করতেও অনেক বেশি ইজি হবে। আপনারা এখানে কিন্তু অলিভ অয়েলটা ইউজ করলে ভালো হবে না, কারণ আপনার ঘি বা বাটারের মধ্যেই কিন্তু এই বাদামটা ফ্রাই করতে হবে। এখন ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো এই যে আমি যেগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এটা পিঙ্ক সল্ট, হ্যামালিনা পিঙ্ক সল্ট ইউজ করছি, মানে ডায়েটের যে লবণটা সেটা, এবং বাদামটা আমি দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়ে তো খুব ভালো মতো করে আমি এটাকে মিক্সড করে নিব। আর এরকম সালাদ কিন্তু শুধু আপনি খালি খালি খাওয়া যায়, এটার সাথে কিছুরই প্রয়োজন পড়ে না, কারণ বাদামটা এত বেশি টেস্ট হয়ে যায়, যেটা আমার বেবিও কিন্তু খুব লাইক করে। যখন আমি খেয়ে থাকি তখন আমার কাছ থেকে একটা দুটো নিয়ে খেয়ে ভীষণ মজা পায়। তো আমার কাছে মনে হয় যারা ডায়েট করছেন তারাই শুধু খাবেন না, বাসার সবাই কিন্তু খেতে পারবেন, ঠিক এভাবে করে এই সালাদটা আপনি পরিবেশন করতে পারেন। আমি একটু এখানে লেমন জুস দিয়ে দিলাম, হাফ টিস্পুনের মতো, জাস্ট এটা টেস্টের জন্যে, চাইলে এটা আপনারা স্কিপ করে নিতে পারেন। টেস্টটা কিন্তু ডিফারেন্ট লাগবে খেতে, আর খুব বেশি মজা লাগবে, আপনি এক বাটি একাই খেতে পারবেন, এতটাই মজা। তো কেটো ডায়েটের যে রেসিপিগুলো বা ডায়েট প্ল্যানগুলো কিন্তু আমি সবসময় ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখি, ফলো করছি, এবং সে যা যা খেতে বলছে ঠিক এভাবে করেই কিন্তু আমি এই রেসিপিগুলো করছি, ইভেন আমিও খাচ্ছি। আর আমার কাছে ভালো লাগে দেখে ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করি, আর স্যারও বলে দিয়েছিল যাতে করে আমি ভিডিও তৈরি করে চাইলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো এই যে আমার সালাডটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, আমি একটু সার্ভ করে নিচ্ছি, আর একটু সাজিয়ে দিলাম। দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, মনে হচ্ছে একদম রেস্টুরেন্টের মতো, কারণ রেস্টুরেন্টে যখন সালাদ সার্ভ করে তখন কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, ঠিক ওরকমটাই কিন্তু লাগছে। তো আমি সব কিছু রেডি টেডি করে এই যে এখন আমি লাঞ্চটা করে নিচ্ছি। এখন কিন্তু প্রায় আমার দুপুর 2টার মতো বাজে, আর আমি এখন কোয়েল পাখির সেই বাচ্চাটা খাচ্ছি, খুবই মজা লাগছে, মনে হচ্ছে একদম কবুতরের মাংসের মতো, আর খুব টেস্টি। চাইলে আপনারাও কবুতরের বাচ্চা এভাবে করে খেতে পারেন, রান্না করে, খুবই হেলদি, এটা কোনো ফ্যাট হবে না, আর আমি মনে করি এটাতে বাচ্চাদের জন্য, বড়দের জন্য সবারই কিন্তু অনেক বেশি হেল্পফুল। তো আমার খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গিয়েছে, আমি এখন একটু সালাডটা খেয়ে নেব, আর যতটুকুই পারি পুরোটা আসলে খাবো না, বাকিটা আমি ফ্রিজে রেখে দেব, দেন পরে আবার এসে খাবো, কারণ আজকে আর তেমন কিছু খাওয়া হবে না, এই সালাডটা দিয়েই আমার পুরো দিনটা চলে যাবে। ইভেন রাতের ডিনার মেনুটাও আমি আর সালাডটা অর্ধেকটা রেখে দিব, পুরোটা খাবো না, বেশ অনেকগুলো কিন্তু হয়ে গিয়েছে, যেহেতু কিছুক্ষণ আগেই আমি লাঞ্চ করেছি তাই খুব একটা ক্ষুধা নেই এখন। তো তারপরও একটু খেয়ে নিচ্ছি, খেয়ে দেন আমি রেডি টেডি হয়ে আমি বাহিরে যাব।
তো খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইলো। আর যারা একদমই নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।